আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন আমি ড্রাইভিং বিষয়ে তথ্য আপনাদের কাছে শেয়ার করি সেই সুবাদে অনেকজনের সাথে আমার পরিচয় আছে বা অনেকে মনে করে যে আমার সাথে এই বিষয়টা শেয়ার করলে হয়তো তার ভালো হবে তো এটা ড্রাইভিং বিষয়ে না কিন্তু তবুও অনেকে বলে যে ভাই আমি বাংলাদেশে আসি বা সিঙ্গাপুরে আসি আমি বাংলাদেশে যেতে চাই বা সিঙ্গাপুরে আসতে চাই আমি বিমানের টিকিট কোথায় বুকিং দিতে পারি আপনার কোনো পরিচিত ব্যক্তি আছে বা অনেকে বলে যে মেন পাওয়ারের বিষয়গুলা ঢাকার কাছাকাছি যারা আছে বা মেহেরপুর তো অনেকে যদি আমাকে বলে যে ভাই মেন পাওয়ার করার মধ্যে এরকম বিশ্বস্ত লোক আছে তো আমিও বলতাম না এবং কি মনে করেন যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসবে বিমানের টিকিটের ডেটটা চেঞ্জ করে ভাড়াবে বা কমাবে তারপর হচ্ছে বাংলাদেশে যারা থাকে ট্যুরিস্ট ভিসা করানোর জন্য তো আমি এই বিষয়ে না করতাম কারণ আমার পরিচিত এরকম কেউ নাই তো এখন আমার পরিচিত একটা ভাই আছে সে দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিল এখন সিঙ্গাপুরে যায় আসে বিজনেস পারপাসে কিন্তু বাংলাদেশ মেহেরপুর কোর্ট একটা দোকান দিয়েছে ট্রাভেল এজেন্সির তারপর হচ্ছে ঢাকাও তার মেন শাখা আছে তো আপনারা যদি টিকিট বুকিং দিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া যেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন তার ব্যবহারটা খুবই ভালো আর আমি মনে করেন যে ছয় নয় করা মানুষের সাথে সম্পর্ক করি না আর এই ভাইটা হচ্ছে আমাদের ড্রাইভিং গ্রুপ আছে গ্রুপের অ্যাডমিন এবং তার সাথে আমার ভালো সম্পর্ক এবং কি গ্রুপে যারা আছে তারা জানে তার ব্যবহার কীরকম মানুষকে সবসময় সাহায্য করে কিন্তু দেখা গেছে কি দশটা যদি মানুষকে সাহায্য করে একটা হয়তো খারাপ হতেও পারে এবং কি ড্রাইভার যারা আছে অনেকে যারা কোম্পানি পাচ্ছেন না তার সাথে যোগাযোগ করতে পারেন যদি পেয়েও যেতে পারেন ভালো কোনো কোম্পানি তার সাথে যোগাযোগ করবেন আর আমি বলছি বিদায় যে তারটা বিশ্বাস করতে হবে ওই বিষয়টা না আপনারা যাচাই বাছাই করবেন করার পরে আপনারা তার তার কাছ থেকে আর টিকিট বুকিং দিতে পারে বা আপনি সিঙ্গাপুর আসতে চান আপনি এরকম তার দেখবেন যে কোম্পানি আছে কিনা না ভালো যাচাই বাছাই করে তার কাছে বই দিতে পারেন আপনারা একবার তার সাথে কথা বইলা দেখতে পারেন যে তার আচার আচর কীরকম তো আমার দেখা মতে এবং কি আমাদের গ্রুপে যারা আছে তারা সবাই জানে মানুষটার ব্যবহার খুবই ভালো তো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন